অপুয়ানরা কই? এই যে অপু বিশ্বাসের নাম তো এখন ওই ইন্ডিয়াতে হুজুররা লইতেছে, মানে অপু বিশ্বাসের ভাগ্য মনে হয় খুলে গেল, সামনে মনে হয় সুদিন আছে। কত বড় ব্যাকুব হুজুর। হ্যাঁ, অপু বিশ্বাস যে বাচ্চা হয়েছে আব্রাহাম খান জয়, তারা নাকি শাকিব খান স্বীকার করে নাই। হুজুরে দেখছে এই মোবাইলে, দেখছে ফেসবুকে, দেখছে পত্রিকায় যে বাংলাদেশে একটা আর্টিস্ট আছে শাকিব খান, তার নাম অপু বিশ্বাস নামে, আরেকটা আর্টিস্টকে বিয়ে করছে, এখন বাচ্চার বাবাকে, বাচ্চা হয়েছে বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, গাধার বাচ্চা, গাধা। যাও, আপনারা ওই গাধা মৌলবীর কথাটা শুনেন। গাধা মৌলবীর নাম হইল কারি ইয়াসিন মোল্লা, শুনেন। বাংলাদেশের একজন আর্টিস্ট আছে শাকিব খান নাম, না শাকিব খান। কদিন আগে দেখছিলাম পেপারে, মোবাইলে, অপু বিশ্বাস বলে একজনকে বিয়ে করেছিল, তার একটা ছেলে হয়েছিল, বলছে ছেলের বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলের বাপ কি বলছে, বিয়ে করছে আর একটা করে ছেলে করে ছেড়ে দিচ্ছে। একজন হাসিনা সরকার জেল জরিমানা দেয়, বিয়ে করে ছাড়ে দিছে, বাবা বাচ্চার বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শালার বেটা, গাধার বাচ্চা, গাধা। কেরা কইছে তোরে, শাকিব খান মানা করছে যে আব্রাহাম খান জয়ের বাপ আমি না। হ্যাঁ, যেটা হয়েছে ভুল বুঝাবুঝি অপু বিশ্বাসের ভিতরে এবং শাকিব খানের ভিতরে হয়েছে, সেটা অন্য বিষয়। এই যে শাকিব খান কি বলছে যে বাচ্চার বাপ আমি না, গাধার বাচ্চা, গাধা। হ্যাঁ, শাকিব খান অপু বিশ্বাসের বাচ্চা হয়েছে, বাচ্চার বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বেটা, মনোযোগ দে হাদিস কোরআনে, এসব মানুষের গিবত ছাড়। গিবত করা হলো মার সাথে জিনা করার প্রমাণ, গিবত করিস না। গিবত করা বাদ দে, গিবত করা শুয়োরের মাংস খাওয়ার সমান। গিবতকারী কখনোই সে মানে জান্নাতে যেতে পারবে না। হাদিস কোরআন নিয়ে আলোচনা কর, ওই শাকিব খান নিয়ে, অপু বিশ্বাস নিয়ে তোর আলোচনা করার দরকার নাই। শেখ হাসিনা সরকার আবার তারে জেল জরিমানা কিছুই দিল না, শেখ হাসিনারও আবার বদনাম করতেছে। শেখ হাসিনা কিন্তু তোর কাছে আছে, মুদুরে বলবে একদম তোমার টুপ করে গিলা খায় ফেলাবে। এমনি মুসলমানরা কিন্তু ভারতে খুব নির্যাতিত অবস্থায় আছে, আবার তুমি নির্যাতিত হওয়ার জন্য সাইদা হলদি গুয়ায় লাগাইও না ইয়াসিন মোল্লা, তুমি শালা এটা খারাপ লোক। নাহলে এইখানে এই ওয়াজ মাহফিলে শাকিব খান অপু বিশ্বাসের নাম আসবে কেন, শেখ হাসিনা সরকারের নাম আসবে কেন? তোমার দেশে যে ডাক্তার কলকাতায় যে নির্যাতিত হইল 17 জন মানুষে তারা র্যাপ করে মারা ফেলাইছে, ওইটা নিয়ে কথা বলতে তাহলে বুঝতাম যে না, ঠিক আছে তুমি এটার প্রতিবাদ জানাইছো, প্রতিবাদ জানানো উচিত। আর সেটা না করিয়া তুমি বাংলাদেশের ঘটনা লইয়া তোমার হোগা জ্বলতেছে, তুমি শাকিব খান এই অপু বিশ্বাসের বাচ্চা বানায় ছাড়ে দিছে আর বলতেছে যে একটা করে বাচ্চা বানায় ছাড়ে দেবো, শেখ হাসিনার সরকার তারা জেল জরিমানা দিল না। আল্লাহ, ব্যাকুব কোথাকার, মানে মৌলবি দেখছি এরকম ব্যাকুব মৌলবি দেখি নাই। সিনেমার গল্প নিয়া ওই ইয়াতে তাও একটা কোনো ভালো উদাহরণ দিলে এটা ঠিক আছে, মানুষের গিবত পারা নিয়া ওয়াজ মাহফিলে মানুষ শিখব কি? এখানে যারা আছে আপনারা কি বলেন ভাই ব্রাদার, গিবত শিখবে না? মানুষ আসে ওয়াজ মাহফিলে ভালো কিছু শেখার জন্যে, ওইখান থেকে হাদিস কোরআন সম্পর্কে কিছু শিখে যাওয়ার জন্য। আর এই ইয়াসিন মোল্লার এখান থেকে কি শিখে গেল? গিবত, গিবত করা। এখন তারা বলবে যে হুজুরে তো এরকম গিবত করছে, ও শাকিব খানের নাম নিছে, হাদিসের কথা আর মনে থাকবে না, এইটাই সবার মাথায় ঢুকে যাবে। এর জন্য যে পাপ তোমার হয়েছে এটা কিছুতেই মাফ পাইবে না ইয়াসিন মোল্লা। আমি বললাম, আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ইয়াসিন মোল্লা আমার এই বক্তব্যটা দেখতে পায়, শুধরায় যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।